শিক কাবাবের মশলা ঘরেই তৈরি করে সেই মশলা দিয়ে যদি শিক কাবাব বানান তাহলে কেমন হবে বলুন তো? অনেক মজা, একবার ট্রাই করে দেখবেন, একদম রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আমি সঞ্জিতা সাথী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাবাবের মশলা বানানোর জন্য নিয়েছি দারচিনি একটা, তেজপাতা একটা, লবঙ্গ নিয়ে নিচ্ছি 4-5টার মতো, আর নিয়ে নিব আমি ধনিয়া, আস্ত ধনিয়া নিব আমি এখানে 2 চা চামচের মতো, জিরা নিয়ে নিচ্ছি 1 চা চামচের মতো, কালি জিরা নিব 1 চা চামচের মতো, আর নিয়ে নিব কালো গোলমরিচ 2 চা চামচের মতো, আপনারা চাইলে সাদা গোলমরিচও ব্যবহার করতে পারেন, জৈত্রী নিয়ে নিব 1টার মতো, আর জায়ফল অনেকেই চেনেন তো আমি তারপরও আপনাদের সাথে শেয়ার করছি দেখতে কেমন। তো এটা হচ্ছে জায়ফল, আমি অর্ধেকের চাইতে একটু কম নেব, এই যে জায়ফল, তো আমি আরেকটু জায়ফল নিয়ে নিচ্ছি, এটা ভেঙে অর্ধেকের চাইতে একটু কম নেবেন, আর এলাচি নিয়ে নিচ্ছি 6-7টার মতো। সবগুলো উপকরণ একসাথে করে আমি ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। তো এটা হচ্ছে কফি ব্লেন্ডার, এখানে অল্প মশলা ব্লেন্ড করতে খুবই ইজি আর এটা ব্যবহার করতে খুবই মজা। তো আমি 2টার মতো শুকনো মরিচ দিয়ে দিব, আমার কাছে 2টাই এনাফ, আপনারা চাইলে আরও বাড়াতে পারেন, কারণ এই 2টা শুকনো মরিচ কিন্তু অসম্ভব ঝাল। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি, আমার ভিডিওটা ফুল দেখবেন, এই মশলা কিন্তু এখানেই শেষ না, আরও কিছু মশলা দিব, আর কিভাবে এই কাবাবটা তৈরি করব আর কিভাবে হোটেল রেস্টুরেন্টকে স্বাদের হার মানাবে সেটা ফুল ভিডিও না দেখলে বুঝবেন না। তাই তো আমার মশলা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো একটা বাটিতে ভরে নিলাম। এখানে আমি 1/2 কেজির মতো গরু মাংস নিয়েছি, একদম পাতলা করে কেটে নিয়েছি, এভাবে পাতলা করেই গরু মাংসগুলো কেটে নিতে হবে, কোনো ধরনের হাড় নাই, এটা সলিড মাংস, আর এই মাংস দিয়ে কিন্তু কাবাব খেতে খুব মজা লাগে। আর এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো কাবাবের মশলাটা, এই কাবাবের মশলা আপনারা বছরখানিক বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন, যখনই কাবাব বানাবেন তখনই এভাবে দিয়ে তারপর খেতে পারবেন, তাছাড়া শিক কাবাব, জালি কাবাব এগুলোতেও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচের মতো গুঁড়া লাল মরিচটা, আর দিয়ে দিব আমি লবণ 1 চা চামচের মতো, শাহি জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচের মতো, আর আমি টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো, আর সরিষার তেল দিব আমি 3 টেবিল চামচের মতো, সরিষার তেলটা অবশ্যই ব্যবহার করবেন। উপকরণগুলো দেওয়ার পর আমি একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব, চেষ্টা করবেন হাতে গ্লাভস পরে মাখাতে, তাহলে আপনার হাত জ্বালাপোড়া করবে না। তো হাত দিয়ে মাখানোর পর আমি এটা একটু রেস্টে রেখে দেবো, এই ফাঁকে আমি বাকি যে উপকরণগুলো দিব সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 4 কোয়ার মতো রসুন নিয়েছি, রসুনগুলো কিন্তু বেশ বড় বড়, আর নিয়ে নিয়েছি আমি আদা, আদাও আমি কুচি কুচি করে নিয়েছি, আর আমি ব্যবহার করব পেঁয়াজ, তো পেঁয়াজও আমি কুচি কুচি করে নিয়েছি, আর এখন ব্যবহার করব আমি 2টা কাঁচামরিচ। তো এখন আমি নিয়ে নিচ্ছি ধনে পাতা আমি নিব প্রায় 3 টেবিল চামচের মতো, আর লেবুর রস নিব আমি 1 টেবিল চামচের মতো, তো লেবুর রসটাও এখানে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব আমি টক দই নিব আমি 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে আদা রসুন বাটাও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু ফ্রেশ আদা রসুন দিয়ে করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে করে ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিব। তো আদা রসুন পেঁয়াজ সব কিছুই কিন্তু একসাথে ব্লেন্ড করে আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা বেটেও নিতে পারেন। তো সবগুলো দিয়ে দিতে হবে, একটুও রাখা যাবে না, কারণ পর্যাপ্ত পরিমাণেই লাগে, কিন্তু আপনার কাছে ঝাল বেশি রাখলে আপনি চাইলে একটু কম দিতে পারেন, আবার চাইলে আপনি মরিচের পরিমাণটা বাড়িয়ে একটু ঝাল বেশি দিতে পারেন, কিন্তু সব কিছু একসাথে করার পর পারফেক্ট যে ঝালটা সেটা কিন্তু চলে আসে। সবগুলো আমি একসাথে মাংসের সাথে মিক্সড করে ভালো করে মাখিয়ে মেরিনেট করে রাখবো মিনিমাম 2 ঘন্টার জন্য, এটা হচ্ছে মিনিমাম 2 ঘন্টা, যদি সময় থাকে বা হাতে টাইম থাকে তাহলে 5-6 ঘন্টার জন্য মেরিনেট করে রাখতে পারেন। তো 2 ঘন্টা পর চলে আসলাম, তো মেরিনেট করে যদি আপনারা 5-6 ঘন্টার জন্য রাখেন তাহলে আপনারা নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রাখতে পারেন, আর যদি 2 ঘন্টার জন্য রাখেন তাহলে বাইরেও রাখতে পারেন। তা এখন আমি মাংসগুলো কাঠির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো এক এক করে আমি সবগুলো শিক কাবাব একইভাবে তৈরি করে নিয়েছি, এখন এগুলো আমি গ্রিল করব। তো গ্রিল তো আপনারা ঈদ দিয়ে শিকের ভিতরেও করতে পারেন, কিন্তু আমি আজকে করব চুলাতে। তা আমার কাছে আছে একটা গ্রিল প্যান, এই গ্রিল প্যানগুলো এখন সচরাচর সব জায়গায় পাওয়া যায়, হয়তোবা বাংলাদেশেও আপনারা পাবেন, আর যদি গ্রিল প্যান না থাকে তাহলে আপনারা ফ্রাই প্যানেই কিন্তু এটা করতে পারেন।
ফ্রাই প্যানে ভালো করে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটা ভাজবেন। তারপর যখন দেখবেন আপনার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, তখন চুলার উপরে মানে আগুনের উপরে দিয়ে একটু ধোয়া উঠিয়ে নেবেন আর একটু পুড়ে নেবেন। তাহলে এই যে পারফেক্ট যে রেস্টুরেন্টের স্বাদটা সেটা পেয়ে যাবেন। আর আজকে যেহেতু আমি গ্রিল প্যানে করছি, এজন্য আমার আগুনে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা লক্ষ্য করবেন আমি গ্রিল প্যানে দিয়েছি, কিছুক্ষণ পর পর হালকা হালকা ধোয়া উঠছে। আর হ্যাঁ, অবশ্যই যখন আপনারা এটা গ্রিল করবেন তখন সরিষার তেল দিয়ে নেবেন, যেই প্যানটায় গ্রিল করছেন বা যদি গ্রিল প্যানে গ্রিল করেন সরিষার তেল ব্রাশ করে নেবেন। আর যখন এক পিঠ ভাজা হয়ে যাবে অপর পিঠও সরিষার তেল দিয়ে আবার ভেজে নেবেন। তো এইভাবে করে আমি পুরা মাংসটা গ্রিল করে নিচ্ছি। অবশ্যই এ পিঠ ও পিঠ উল্টিয়ে পাল্টিয়ে পুরাটা ভালো করে ভেজে নেবেন বা গ্রিল করে নেবেন। যদি ফ্রাই প্যানে করেন তাহলে তো ভেজেই নিতে হবে, এটা তো আর গ্রিল হয় না। পরে ফ্রাই প্যান থেকে নামিয়ে চুলে আবার গ্রিল করে নেবেন। তো এই তো আমার মাংসটা কিন্তু একদম গ্রিল হয়ে গিয়েছে। কালারটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ইয়ামি আর কতটা টেস্টি হবে। তো 10 মিনিটের মধ্যে আমি নামিয়ে ফেললাম। আর এই গ্রিল প্যানে গ্রিল করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাংসও খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো এটা আমি খাবো আজকে আমার পুদিনা পাতার চাটনি দিয়ে, সাথে তো টমেটো কেচাপ থাকছেই। আর বাটার নানের কথা কি বলবো, এটার রেসিপি আমার চ্যানেলে অনেকগুলো আছে। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে বেলা কুকিং হাউস আর ফেসবুকে খুঁজে নিতে পারেন এই বাটার নানের রেসিপিটাও। তা আমার শিক কাবাবটাও কিন্তু অসম্ভব মজা হয়েছে, দেখেই হয়তো বা আপনারা বুঝতে পারছেন। তো আজকের মতো খেতে খেতে এখান থেকে বিদায় নিব, কারণ আর দেরি সইছে না আর লোক সইছে না, কথা বললে বেশি খাওয়া যাবে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে, বাই বাই।